ঝিনাইদহের কালীগঞ্জের প্রমোদ ভূষণ দেব রায় রাজা বাহাদুরের রেখে যাওয়া রাজবাড়ি ও সম্পত্তি উদ্ধারের দাবিতে সুধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নলডাঙ্গা গ্রামবাসীর আয়োজনে এই সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সুন্দরপুর দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওদু, পৌর আওয়ামী লীগের সভাপতি মমিনুর রহমান মন্টু ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সরকারের কাছে তাদের দাবি, ঐতিহাসিক এই সম্পত্তি উদ্ধার করে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যটন স্থান নির্মাণ করা হোক।